ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছে আরও 10 জন। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম, সে আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা, মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। হামলায় আহতরা হলেন রোকেয়া, চম্পা, মাহমুদ আলী, আহমদ আলী, সিরাজ, জাহাঙ্গীর, আশিক, শরীফ, বাদশাহ ও মুছা। বৃহস্পতিবার রাত 8:30 দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বৈষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত শফিকুল ইসলামের মা রোকিয়া বেগম প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈষ্টপুর গ্রামের রুবেল প্রকৃতির ডাকে সাড়া দিতে বৃহস্পতিবার রাত 8:30 দিকে ঘর থেকে বের হয়। এ সুযোগে গ্রামের বখাটে যুবক ইমাম হোসেন ঘরে প্রবেশ করে রুবেলের স্ত্রী নববধূ সুমেয়া আক্তারকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ বাড়ির লোকজন ইমামকে আটক করে। পরে ইমাম হোসেনের লোকজন খবর পেয়ে দা, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেলের বাড়িতে অতর্কিতভাবে গ্রামের কাউছার, শাহিন বেগ, জাকির, ভূইয়া, শাহিন, শাহজাহান, আনোয়ার, মনির চৌধুরী, সাইদুল ও ইমাম হোসেন হামলা চালায়। হামলায় কুপিয়ে শফিকুল ইসলামকে ঘটনাস্থলে হত্যা করা হয়। ওই হামলায় সিরাজ, মাহমুদ ও আশিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিম বলেন, রাত থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।